আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা হারিয়ে যায় না সিজন টু এর 31 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুকস ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সব সময় ফারুকস ডায়রির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরশি রুমে এসে দরজা লাগিয়ে দেয়, বেডে থম মেরে বসে থাকে। ও যেন এখনও সব থেকে বের হতে পারেনি, খারুসটা একটা অসভ্য। আমার ঠোঁটটা শেষ, ইস কি জোরে কামড় দিয়েছে, ব্যথা করছে এখনও। রিভেঞ্জ যদি না নিয়েছি আমিও আরশি না, মনে মনে আরশি এগুলোই ভাবতে লাগলো। সিদ্ধার্থ দৌড়ে আরশি রুমের সামনে আসে, এসে দরজা ধাক্কাতে লাগে। সিদ্ধার্থ বলো, আরশি দরজাটা খোলো প্লিজ, আমি নিজের মধ্যে ছিলাম না, ভুল হয়ে গেছে বেবি, প্লিজ ফরগিভ মি। না হেই আরশি জান, আরশি মনে মনে বললো, ইস এখন আবার আরশি জান আরশি জান করছে, আমি ঠুটনি কীভাবে মুখ দেখাবো, রক্ত জমে আছে কোনায়, সজারু কোথাকার। আরশি বলল, সিদ্ধার্থ বলল, আরশি খোলো ডোরটা। আরশি খুলবে না খুলবে না ভাবছে, লজ্জারও একটা ব্যাপার আছে। সিদ্ধার্থ দরজায় ধাক্কানোর গতি বাড়িয়ে দিল। আরশি আর না পেরে উঠে গিয়ে দরজা খুলে দিতেই সিদ্ধার্থ ঠেলে ভেতরে ঢুকে যায়। রেগে গিয়ে সিদ্ধার্থ বলো, তুমি ডোর বন্ধ করে করছো কেন, আমি কতটা ভয় পেয়েছি জানো, সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আর শিখে দেখে দিয়ে বললো, বললেই হলো নাকি, আপনি আমার ঠোঁট কামড় দিয়েছেন কেন জানেন, এখনও জ্বলছে, সাদে কি আর খারজ বলি, কুত্তার ডিম আপনি, ব্যয় ব্যয় করে বলো আমার ঠোঁট। আমি ব্যাবা থেকে ওর কথায়, এটা মানুষ নাকি এলিয়ান? সিদ্ধার্থ বললো, জান পাখি তুমি এই জন্য কাঁদছো? কেঁদে কেঁদে আসি বললো, আমার ঠোঁটে ব্যথা করছে। সিদ্ধার্থ মুচকি আসে আরশির কথায়, তারপর নিজে ইচ্ছা করে আরশির ঠোঁটে আলতো করে চুমু দেয়। আরশি রাগি চোখে তাকায় সিদ্ধার্থের দিকে, হালকা রেগে আরশি বলল, এই লুচু ছেলে আপনি এত বড় লুচু কীভাবে হলেন? টেরি হেসে সিদ্ধার্থ বলল, যেদিন ফার্স্ট তোমার প্রতিচ্ছবি আমার হার্টে দেখেছি। আরশি বেঞ্চি কাটে, দাঁতে দাঁত গেলিয়ে সিদ্ধার্থ বলল, বাই দ্য ওয়ে আমার এই কিসটা ছিল তোমার ঠোঁটের প্রাথমিক চিকিৎসার ফার্স্ট ধাপ, এখন অন্য ধাপগুলো অ্যাপ্লাই করলেই ঠিক হয়ে যাবে। সিদ্ধার্থের কথায় আরশি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সিদ্ধার্থ বলল, আরে ভয়ের কিছু নাই, ব্যাডে বসো। সিদ্ধার্থ একটা অয়েন্টমেন্ট এনে ঠোঁটের ব্লাড ক্লিন করে অয়েন্টমেন্টটা লাগিয়ে দেয়। আরশি একটু কুকড়ে ওঠে, খাটা জায়গায় অয়েন্টমেন্ট লাগানোয়। আরশি বলল, ও জলে। সিদ্ধার্থ বলল, একটু পর ঠিক হয়ে যাবে, মুখ বাকি। আরশি বলল, জোতা মেরে গরু দান। হেসে দিয়ে সিদ্ধার্থ বলল, নো জান, কিস মেরে ভালোবাসা দান। রেগে গিয়ে আসি বললো, কচু। হেসে দিয়ে সিদ্ধার্থ বলল, আমার ভালো লাগে খেতে, বিয়ের পর তোমার হাতে খাবো। আরশি বলল, দূর আপনার সাথে কথা বলাই বৃথা। সিদ্ধার্থ বলল, ওকে ঝগড়া বাদ এখন, পড়তে বসেন ম্যাডাম। আরশি বলল, আমার আগামীকাল দুইটা এক্সাম নেবে প্রাইভেটে। সিদ্ধার্থ বলল, ওকে কী কী বুঝছো না আমায় বলো, বুঝিয়ে দেই। মিষ্টি হেসে আরশি বলল, আপাতত কোনো সমস্যা নাই, তাছাড়া আপনি যেভাবে এতদিন আমায় পড়িয়েছেন আমার পড়া সব কমপ্লিট। সিদ্ধার্থ বলল, গুড, এক্সাম যেন খারাপ না হয়, আর বোর্ড এক্সামে তো বেশি দিন আর নেই। আরশি বলল, 25 দিন আর, আমার একটু একটু নার্ভাস লাগে, এক্সামের কথা মনে পড়ে। সিদ্ধার্থ বলল, পাগলি একটা, ভয়ের কী আছে, আমি আছি তো, তুমি ভালো করে পড়ো তাহলেই হবে। আরশি বলল, সিদ্ধার্থ বলল, ওকে এখন পড়তে বসো। আরশি বলল, আরশি পড়তে থাকে, আর সিদ্ধার্থ কিছু না বুঝলে বুঝিয়ে দেয়, পড়া হলে মুখস্থ দৌড়ে কয়েকটা ম্যাথও করতে দেয়। এভাবে প্রায় 4 ঘন্টা একটানা পড়ায় আরশিকে। রাতে ডিনার করে আরও 1.5 ঘন্টা আরশিকে পড়ায় সিদ্ধার্থ। আজ আর দুষ্টমি করে না রাতে, কারণ আরশির কাল প্রাইভেট টেস্ট আছে। তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যায় তাই 10:30টার দিকে আরশিকে ব্যাডে পাঠিয়ে দেয়। সিদ্ধার্থ বলল, এখনই ঘুমিয়ে পড়ো, আজ আর মোবাইল চালিয়ে মাথায় প্রেশার দেওয়ার দরকার নাই।
অসহায়দের মতো তাকিয়ে আরশি বলল, এত তাড়াতাড়ি আমি কখনো ঘুমাইনি। সিদ্ধার্থ বলল, আগে কি করেছো সেটা ফ্যাক্ট না, এখন রাত জেগে শিক হয়ে পড়লে এক্সামে কি হবে বুঝতে পারছো? আরশি বলল, কিন্তু। সিদ্ধার্থ বলল, নো কিন্তু সোনা, এখনই চোখ বন্ধ করো। আরশি বলল, আচ্ছা। আরশি চোখ বন্ধ করতে সিদ্ধার্থ মুচকে শাশুর কপালে কিস করে, এতে আরশির মুখটা লাল হয়ে যায়। সিদ্ধার্থ মুচকে এসে চলে যায়। পরের দিন সকাল 8টায় আরশি প্রাইভেটে পড়তে আসে। ওর নাকি কেমন ভয় লাগছে, মনে চাচ্ছে এক্সাম না দিতে। তাই সিদ্ধার্থ নিজে আরশিকে প্রাইভেটে দিয়ে তারপর ভার্সিটিতে যায়। আরশির প্রথমে রায়হান স্যারের কাছে ম্যাথ এক্সাম, তারপর মাহিন স্যারের কাছে কেমিস্ট্রি এক্সাম। রায়হান স্যার 7টা সৃজনশীল দিয়েছে, করতে স্কুলের এক্সামের মতো। আরশি 5টা সৃজনশীল লেখার পর হঠাৎ করে আরশির খাতা টান দিয়ে নিয়ে যায়। আরশি বলল, স্যার কি করছেন, আমার খাতা নিচ্ছেন কেন? রায়হান স্যার বলল, তুমি নিরাকে কপি করছো কেন, এটাই তোমার পানিশমেন্ট, আর লিখতে দিব না। আরশি বলল, স্যার আমি কখনো কে কপি করলাম, আমি তো ওর দিকে তাকাইনি, স্যার আপনি ওকে জিজ্ঞাসা করুন। রায়হান স্যার বলল, নীরা আরশিকে তোমার থেকে দেখে লিখেছে? নীরা বলল, স্যার না তেমন কিছু দেখিনি, শুধু 4 নম্বর সৃজনশীলের গটা দেখাতে বলেছে। আমি নীরার কথায় অবাক হয়ে গেলাম, ওকে কখন আমি এইসব বললাম? আমি অবাক হয়ে ওর দিকে তাকাতে দেখি ও বাঁকা হাসছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এত বড় অ্যাক্টিং কীভাবে করলে নীরা? আমি এবার রায়হান স্যারের দিকে তাকিয়ে দেখলাম উনি নীরার দিকে তাকিয়ে হাসছেন, পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার। আমি রেগে বের হয়ে গেলাম, উনি একজন টিচার হয়ে আমার সাথে এটা না করলেও পারত। আরশি এইসব ভাবতে ভাবতে আর কাঁপতে কাঁপতে মাহিন স্যারের বাসা যায়। যদিও আরও আধা ঘন্টা পরে প্রাইভেট শুরু হবে, বাট আরশি আধা ঘন্টা আগেই চলে এসেছে। মাহিন স্যার টেবিলে বসে কিসের জন্য বই পড়ছিল আরশিকে দেখে বসতে বলে। মাহিন স্যার বলল, এত তাড়াতাড়ি চলে আসছে যে আরশি? আরশি কেঁদে কেঁদে মাহিন স্যারকে সব বলে, এতে মাহিন স্যার আরশিকে সান্ত্বনা দেয়। মাহিন স্যার বলল, কেঁদো না, রায়হান স্যারের সাথে নীরার আব্বুর ভালো সম্পর্ক, এই জন্য উনি তোমার সাথে শত্রুতা করে, আর বোর্ড এক্সামে তো তোমায় আটকে রাখতে পারবে না, তুমি আর রায়হান স্যারের কাছে যেও না। আরশি অনেকক্ষণ পর কান্না থামায়। মাহিন স্যারের কাছে এক্সাম দিয়ে দুপুরে বাসায় যায়। বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথা বলে না, রুমে দরজা বন্ধ করে বসে থাকে। ভার্সিটিতে ক্লাস শেষ হওয়ার পর মিটিংয়ে থাকায় সিদ্ধার্থ বাসায় আসে সন্ধ্যার পর, ফ্রেশ হয়ে তারপর আরশির কাছে যাবে, কিন্তু তার আগেই লিভিং রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে। তাই তাড়াতাড়ি করে লিভিং রুমে যায়, গিয়ে দেখে আরশির আব্বু আরশিকে বকছে। আরশির আব্বু চিৎকার করে বলছে, এসব কি আরশি, 25 দিন পর এক্সাম, আর তুমি কিনা প্রাইভেট এক্সামে 70-এ মাত্র 48 পেয়েছ, এটা কতটা অসম্মানজনক জানো তুমি? আরশির আব্বুর চিৎকারে আরশি ভয়ে কেঁদেই দেয়। আরশি কেঁদে কেটে বলল, আব্বু আমার কথাটা শোনো। আরশির আব্বু রেগে গিয়ে বলল, শাট আপ, আমি কিচ্ছু শুনতে চাই না, আমারই ভুল ছিল তোমাকে মাথায় তোলাটা, আমার একদমই উচিত হয়নি তোমার আশকারা দেয়া। এভাবেই তাই মূল্য দিলে তাই না, আমার সামনে থেকে যাও এখন। কেঁদে দিয়ে আরশি বলল, আব্বু, দমক দিয়ে আরশির আব্বু বলল, যেতে বলছি তোমায়। আরশি দৌড়ে কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। সিদ্ধার্থ আরশির পিছু পিছু যায়, আরশির পাশে ব্যাডে গিয়ে বসে। আরশির হাতটা নিজের হাতে নিতে আরশির রেগে হাত ছাড়িয়ে নেয়। চিৎকার করে কেঁদে কেঁদে আরশি বলল, কেন এসছেন আমার রুমে, চলে যান আমার সামনে থেকে, কেন আমায় ডিস্টার্ব করছেন? আপনার কারণে আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি, চলে যান এখান থেকে, চলে যান। সিদ্ধার্থ আরশির কথায় অবাক হয়ে যায়, বাট কিছু না বলে মুচকে এসে আরশির কপালে কিস করে নিঃশব্দে রুম থেকে চলে যায়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পুরো গল্পটা যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা আপনার কাছে কতটুকু ভালো লেগেছে। আর পরবর্তী পর্বটা আজকে পেয়ে যাবেন, নো প্রবলেম, সেটার জন্য টেনশন করতে হবে না। যারা এখনও ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।